আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখি হয়তো বুঝে গেছেন যে আজকে আমি এই ক্রিমটার রিভিউ করব। আর সত্যি বলতে একদম অনেস্ট রিভিউ, আমি অনেক বড় বড় ইউটিউবারদের দেখেছি অনেক ভালো ভালো রিভিউ দিতে। সত্যি কথা বলতে আমি এটা কিনেছিলাম অনেক বড় ইউটিউবারদের ভালো রিভিউ দেখেই। তা আজকে আমি কথা বলবো যে এটা সত্যি কি কাজ করে নাকি করে না, করলেও কতটুকু করে। সো প্লিজ সবাই আমার সাথেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ক্রিমটি বেরিয়েছে মেবি 6 মাসের বেশি হয়ে গেল। তো যখন নতুন নতুন ক্রিম হয়েছে ঠিক তখনই দেখলাম একটা বড় ইউটিউবার এটাকে নিয়ে অনেক ভালো রিভিউ করেছে। তো আমি ভাবলাম যে দামও হাতের নাগালে আছে, আবার এত ভালো রিভিউ করেছে, সো কেনা যাক। অ্যাকচুয়ালি আমি এটা কিনেছিলাম হলো আমার হাতের, আমি আপনাদের দেখাচ্ছি আমার হাতের এই জায়গাটাতে, ভালো করে দেখা যাচ্ছে না, এই জায়গাটাতে কালো দাগ আছে। যদিও ভালো করে দেখা যাচ্ছে না, বাট এই জায়গাতে কালো দাগ আছে। তো এই জায়গাটা অনেকটা কালো। আর আমি সাধারণত হোমমেড উপাদান দিয়েই থাকি, বাট এই এই কালো দাগটা উঠানোর জন্য আমি হোমমেড কিছু ইউজ করতে চাচ্ছিলাম না, কজ এটা হাতের একদমই এই এইখানে এখানে কিছু ইউজ করা খুব কষ্টকর। আর এমনিতেও আমি লম্বা হাতা জামা পরেছো, আমার জন্য তো আরও বেশি কষ্টকর হাতে এতটুকু উঠিয়ে এখানে এই করা। তো আমি ভাবলাম যে একটা ক্রিম ইউজ করাতে, আর এই ক্রিমের দামটা যেহেতু হাতের নাগালে আছে, সো আমি দেখা যাক ইউজ করি, তাহলে কালো দাগটা চলে যাবে। তো আমি এই ক্রিমটা ইউজ করেছি, এটা শেষ, দেখতেই পাচ্ছেন আমি, আমার কাছে দুইটা আছে। তো ইনফ্যাক্ট এই ক্রিমটা 20 দিনের উপরে ইউজ করতে হবে, 20 দিন ইউজ না করলে পার্থক্য বোঝা যাবে না, এটা ওনাদের বলা কথা। তো আমি অনেক ভালো ভালো রিভিউ দেখে এটা কিনেছিলাম, এর জন্য আমি এটা পুরোটা শেষ করেছি আর এটা আবার কিনেছিলাম। তো এটা কিনেছিলাম, এটার এই যে দেখতেই পাচ্ছেন এটা 50 ml, আর এটার সরি এটা 50 ml, আর এটার প্রাইস হলো 285 টাকা। মেবি আমি এটা ক্রয় করেছিলাম 280 টাকা দিয়ে। অ্যাকচুয়ালি আমার একটা ফেভারিট পেজ যেখান থেকে আমি সাধারণত স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো কেনাকাটা করে থাকি, আমি সেখান থেকে নিয়েছিলাম। সো সেখানে মেবি 280 টাকা রেখেছিল এটার দামটাও, এটা আমি ফার্স্টে কিনেছিলাম, যদিও এক্সপায়ার ডেট কোথাও আমি দেখতে পাই নাই, নাকি উঠিয়ে ফেলেছি আমার ঠিক মনে নাই। এটাও 50 ml, আর এটাও 50 ml, দেখতে পাচ্ছেন। তো এটা একদম ফাঁকা, এটা আমি পুরোটা ইউজ করেছি, বাট এটা এটা নতুন। তো এটা নতুন, এটা আমি কয়েকদিন মাত্র ইউজ করেছি আর করিনি। আপনাদের আমি এটার টেক্সচারটাকে দেখিয়ে নেই। ও সো এটা হলো এরকম, স্মেলটা ভালো, এটা একটু ই করলে এটা মিক্স হয়ে যায় হাতের সাথে। আর ওনারা যে নির্দেশনা দিয়েছিল আমি সেভাবে এটা ইউজ করেছি। এটা আমি দেখতেই পাচ্ছেন আমি একটা পুরোটা শেষ করেছিলাম,
আর এটা নতুন নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা আমি ইউজ করেছিলাম কিন্তু কোনো কাজে দেয়নি, তো আমি ভাবলাম হয়তো বা কম দিন ইউজ করা হয়েছে। আর আরেকটা কথা না বললে নয় যে আমি রেগুলার ইউজ করেছি, আর আমি যেহেতু স্কিন কেয়ার মোটামুটি চেষ্টা করি করার জন্যই, তো আমি যতটা সম্ভব করেছি আমার হাতে, আমার ওই হাতের ওই কোনোইতে আমি আমি এক্সফোলিয়েট করে তারপরে ভালো করে রাত্রিবেলাও ভালো করে পরিষ্কার করে তারপর এটা ইউজ করেছি, এবং সকালেও সেইভাবে আবার ধুয়ে ফেলেছি সাবান ইউজ করে। তো এটা আমি অনেক ভালোভাবে ইউজ করেছি। আরেকটা কথা বলে রাখি যে আমার স্কিন অনেকটা, আল্লাহ করলে অনেকটা ভালো। আমি যে কোনো জিনিস ইউজ করি না কেন, খুব আমার স্কিন খুব কম রিয়্যাক্ট করে। আই মিন কোনো জিনিসে আমার অ্যালার্জি বা ব্রণ ট্রণ এইসব খুব কম প্রোডাক্টসে আমার হয়। আর আমি যদি শীতের দিনে একটা লোশন ইউজ করি তাহলে আমার স্কিন অনেকটা ব্রাইট দেখায়। সাধারণত আমি গরমের দিনে লোশন ইউজ করি না, সো আমি যে কোনো জিনিস ইউজ করলে আমার, আমি লোশন যেহেতু হাতে ইউজ করা হয় তো আমার হাত অনেকটা ব্রাইট দেখায়। তো এটা হলো আমার স্কিনের পজিটিভ একটা দিক। বাট আমি এটা ইউজ করেছিলাম, এটা ইউজ করে আমার কোনো কাজ হয় নাই, বরং একটু ক্ষতি হয়েছে। সেটা হলো যে আমি দেখাচ্ছি আমার এখানে, আগে আমার এখানে আগে সফট 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 ছিল, আর এখন মানে এটা ইউজ করার পর আমার এমন একটা অবস্থা হয়েছে যে মনে হয় যে পুড়ে গেলে যেরকম হয় ঠিক সেরকম ভালো করে দেখাতে পাচ্ছি না। এই জায়গাটা মানে অনেক বেশি পুড়ে যাওয়ার পর যেরকম একটা ই হয়ে যায়, কি বলবো ওটাকে, খুবই খারাপ হয়েছিল। সত্যি কথা বলতে খুবই খারাপ লেগেছিলো স্কিনটা দেখে আমার। তো আমি এটা পুরোটা শেষ করেছিলাম, এটা নতুন নিয়েছিলাম, তারপরও দেখে আমার প্রথম প্রথম আমি খেয়াল করেছিলাম ওরকম হয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম হয়তো বা পরে ঠিক হয়ে যাবে। বাট আমি এটা শেষ করার পর এটা ইউজ করেছি কয়েকদিন, তারপরে দেখলাম যে ধীরে ধীরে আরও ওরকমই হয়েছে, একটু ব্রাইট হচ্ছে না, কালো দাগ একটু যাচ্ছে না, বরং মরা চামড়ার মতো, মানে চামড়া একদম মরে যাচ্ছে এরকম লাগতেছে। তারপর আমি ইউজ করা বাদ দিয়েছি অনেকদিন হলো ইউজ করা বাদ দিয়েছি। তো আমি ইউটিউবে দেখলাম কোথাও কোনো ভালো, মানে সত্যি কেউ ইউজ করার পর যে সেটা রেজাল্ট পেয়েছে ওরকম কোনো রিভিউ আমি দেখলাম না, সবাই শুধু ভালো 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 রিভিউ দিয়েছে, জানি না ভয়ে নাকি অন্য কোনো ইয়েতে। তো আমি আপনাদের সাথে, আমার মনে হলো যে সত্যি কথা শেয়ার করা দরকার, তো আমি এর জন্য আমার ভিডিওটা বানানো। আমার কোনো কাজ করা নাই, তারপরেও বলবো সবার স্কিন এক না, আপনাদের কাজ করতেও পারে। আর এটার সাধারণত রিভিউ দেখেছি যে আন্ডার আর্মসে সবাই ইউজ করেছে, তো আমার আন্ডার আর্মসে কোনো কালো দাগ না থাকাতে আমি এটা ইউজ করি নাই। আমি, আমার এখানে কালো দাগ ছিল তাই আমি এখানে ইউজ করেছিলাম, বাট আমার কোনো কাজে দেয় নাই। আর যারা আন্ডার আর্মসে ইউজ করেছে তারা ভালো রিভিউ দিয়েছে, সো হতে পারে যে আন্ডার আর্মসে ইউজ করলে কাজ করে। আর তারপরও বলবো একবার হলো আপনাদের যদি ইচ্ছা করে একবার ট্রাই করে দেখতে পারেন, আপনার স্কিনে এটা স্যুট করতেই পারে, আপনার স্কিনে এটা ভালো কাজ করতেই পারে। আমার স্কিনে ভালো কাজ করে না দেখে যে আপনাদের স্কিনে করবে না এমন কোনো কথা নাই। তারপরও আমি আগেই বলে দিয়েছি যে আমার স্কিন কতটা, আমি কতটা ব্লেসড যে আমার স্কিন যে কোনো জিনিস ইউজ করলে স্কিন অনেকটা ব্রাইট লাগে। বাট এটার ক্ষেত্রে আমার উল্টো হয়েছে, এই ফার্স্ট টাইম আমি কোনো প্রোডাক্ট ইউজ করার পর আমার স্কিন এরকম, আমার হাতের ওই জায়গাটা মনে হয়ে গেছিলো একদম মরে গেছে চামড়াটা, আমার এরকম ফিল হয়েছিলো। তো আমি এখন ইউজ করা বাদ দিয়েছি, এখন ধীরে ধীরে আগের মতো হয়ে যাচ্ছে। আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আমার হোমমেড কিছু ইউজ করে, আমি নিজেই হোমমেড কিছু ইউজ করে এটার দাগ, কালো দাগটা চেষ্টা করব সরানোর জন্য বা কমানোর জন্য, সময় করে আমি ইউজ করব। আমি অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব যে এইখানকার কালো দাগ। সো আপনারা চাইলে ইউজ করতেই পারেন প্রোডাক্টটি, বাট আমি সত্যি কথা বললাম আমার কোনো কাজে দেয়নি। তো আমার মনে হয়েছে 280 মানে পুরো টাকাটাই আমার ফালানো গেছে, আর টাকাটার জন্য সত্যি কথা আমার অনেক কষ্ট লেগেছে। কজ যারা স্টুডেন্ট তারা বুঝতেই পারতেছেন যে আমাদের টাকা নেওয়া হলো ফ্যামিলির কাছ থেকে হাত পেতে টাকা নিই, 4,000 টাকা দিয়ে যদি কোনো জিনিস কিনি আর তারপর যদি সেটা কাজ না করে তাহলে সত্যি অনেক বেশি খারাপ লাগে। আর এটা এই ফার্স্ট টাইম আমি কোনো প্রোডাক্ট ইউজ করে একদম নিরাশ।
আরেকটা কথা না বললেই নয়, এটা যে শুধু আমি আমার হাতের কনুইতে লাগিয়েছি এমন এমন না, আমি আমার পায়ে ওই কালো দাগটা একদম পার্মানেন্টলি না, ওটা হলো আমার জুতো ইউজ করার ক্ষেত্রে হয়েছিল, এক জোড়া জুতোর জন্য, যে ওইখানে আমার একদম ঠুসার পরে অনেক বেশি কালো হয়ে গিয়েছিলো, ধীরে ধীরে যদি ওটা হালকা হয়ে যাইতেছে, এখন চলে যাচ্ছে। তারপরও আমি ভাবলাম যে হাতে কাজ করতেছে না, তো আমি এইখানে ইউজ করে দেখি, এই দাগটা তো পার্মানেন্টলি না, এটা উঠে যেতে পারে। বাট আমার সেই ক্ষেত্রেও কোনো কাজ করে নাই, আমার ওইখানেও হয় নাই, কাজ করে নাই পায়ের ওইখানেও, বরং ওই চামড়াটাও সেমভাবেই হাতের মতো অনেকদিন বেশি ইউজ করি নাই, সো আমার ওই চামড়াটা এত মরা মরা হয়েছিল না। তার আগে আমি ইউজ করা বাদ দিয়েছি, আমি বুঝতে পেরেছিলাম যে এটা কোনো কাজে দিবে না আমার স্কিনে হয়তো বা, তো এর জন্য আমি আর ইউজ করিনি। আমার এই একটা পুরোটাই রয়ে গেছে, আর কতটা ক্রিম নষ্ট করলাম জানি না আমি এটা দিয়ে কী করবো, বাট আমার মনে হলো যে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করা প্রয়োজন, তো আমি শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো ভালো অনেস্ট রিভিউ দেখতে হলে আমার সাথে থাকবেন, আমি প্রতি শুক্রবারে ইনশাল্লাহ এখন থেকে একটা করে রিভিউ ভিডিও বানাবো, সো প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।